BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ভোলা দুই আসনের হালচাল। ভোলা দুই সংসদীয় আসনটি দৌলত খান এবং বুরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 116তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 236,851 জন। ভোট প্রদান করেন 79,807 জন। নির্বাচনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 38,626 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নাজির রহমান মঞ্জুর। লাঙ্গুল প্রতীকে তিনি পান 23,445 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির নিজামুদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 155,083 জন। ভোট প্রদান করেন 96,477 জন। নির্বাচনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 48,924 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাফিজ ইব্রাহিম। ধানেশিস প্রতীকে তিনি পান 40,643 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 272,256 জন। ভোট প্রদান করেন 138,856 জন। নির্বাচনে বিএনপির হাফিজ ইব্রাহিম বিজয়ী হন। ধানেশিস প্রতীকে তিনি পান 82,927 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান 54,437 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 237,364 জন। ভোট প্রদান করেন 194,885 জন। নির্বাচনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 108,628 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আশিকুর রহমান। ধানেশিস প্রতীকে তিনি পান 81,518 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 253,616 জন। ভোট প্রদান করেন 166,366 জন। নির্বাচনে আওয়ামী লীগের আলী আজম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 156,699 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির সালাউদ্দিন। বাইসাইকেল প্রতীকে তিনি পান 8,561 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 297,221 জন। ভোট প্রদান করেন 249,623 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 3 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আলী আজম, ধানেশিস প্রতীকে বিএনপির হাফিজ ইব্রাহিম ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আলী আজম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 225,737 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাফিজ ইব্রাহিম। ধানেশিস প্রতীকে তিনি পান মাত্র 14,314 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি বিজয়ী হয় শুধুমাত্র 11 দিনের ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 ভোলা দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 33.70% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 48.40%, বিএনপি 10.86%, জাতীয় পার্টি 29.38%, জামায়াতে ইসলামী 8.20%, স্বতন্ত্র ও অন্যান্য 3.16% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62.21% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 50.71%, বিএনপি 42.13%, জাতীয় পার্টি 0.60%, জামায়াতে ইসলামী 4.73%, স্বতন্ত্র ও অন্যান্য 1.83% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 51.00% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.20%, চার দলীয় জোট 59.72%, জাতীয় পার্টি 0.37%, স্বতন্ত্র ও অন্যান্য 0.71% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.10% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 57.31%, চার দলীয় জোট 42.69% ভোট পায়। ভোলা দুই সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজম, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়াও মনোনয়ন চাইবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। কোনো কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন, সেক্ষেত্রে তার ছেলে ভোলা জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম মনোনয়ন চাইবেন, কিন্তু তার রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ নেই। ভোলা দুই আসনে বিএনপির মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে আছেন কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোমিন। একাদশ জাতীয় সংসদে তাকে মনোনয়ন দেয় বিএনপি, কিন্তু রহস্যজনক কারণে প্রতীক বরাদ্দ দেয় হাফিজ ইব্রাহিমকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন হাফিজ ইব্রাহিম। দলের নেতাকর্মীদের সঙ্গে গত 14 বছর ধরে হাফিজ পরিবারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এছাড়া হাফিজ ইব্রাহিম তার স্ত্রী মাফরুজা সুলতানা এবং তার ভাই বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আলম মামুনের বিরুদ্ধে অর্থপাচার সহ অসংখ্য দুর্নীতির মামলা চলমান রয়েছে। হাফিজ ইব্রাহিম আবারও মনোনয়ন পেলে খুব সহজে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হবেন বলে মনে করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ফলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা হাফিজ ইব্রাহিমের পরিবর্তন চায়। সেক্ষেত্রে ক্লিন ইমেজ দলের দুঃসমের কাণ্ডারি, গরিবের বন্ধু খ্যাত কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোমিনই হবেন বিএনপির শেষ ভরসা। বিএনপি থেকে আরও মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় যুবদল নেতা শহীদুল্লাহ তালুকদার, প্রবাসী জাহাঙ্গীর এম আলম, ডক্টর অ্যাসোসিয়েশনের সহসভাপতি সিরাজুল ইসলাম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন ভোলা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি কেফায়তুল্লাহ নাজিব, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান এবং ভোলা উত্তর জেলা সহসভাপতি মাওলানা মিজানুর রহমান। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই আসন থেকে 1973 সালে 7ই মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হন। সেদিক থেকে ভোলা দুই সংসদীয় আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল তোফায়েল আহমেদের বড় ভাইয়ের ছেলে। তিনি স্থায়ী বেড়িবাঁধ সহ শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সে কারণে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে, কিন্তু দলে রয়েছে অন্তদলীয় কুন্দল। 1991 সাল থেকে 2018 সাল পর্যন্ত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক চারটি নির্বাচনের মধ্যে শুধুমাত্র একটিতে বিএনপি বিজয়ী হয়। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত না হলেও আওয়ামী লীগ বিরোধী প্রচুর ভোট রয়েছে।
আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক বিজয় ধরে রাখতে। অন্যদিকে বিএনপি চাইবে ক্লিন ইমেজ কর্মী বান্ধব নতুন মুখ প্রার্থী দিয়ে আসনটির দখল নিতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 116তম ভোলা দুই সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকগণ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।